সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাবো। আর যে সমস্ত অটো অটো যে গাড়িগুলো আছে, কারগুলি আছে, তো এই অটো গাড়িগুলি চার্জ করতে হলে যে ইলেকট্রনিক্স SMPS যে চার্জিংগুলি আছে, তো আমার হাতে দেখতেই পারতেছেন একটি SMPS যে চার্জিং দেখতে পারতেছেন। তো এই চার্জিংগুলি অনেক সময় শর্ট হয়ে যায়, বিভিন্ন প্রবলেম দেখা দেয়, সেই কারণে অনেক সময় এগুলার ফালাই দিতে হয়। তো আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের একটি নীতি আছে যে আমরা যত প্রকার ছাড়া পরে জ্বলে গেছে, বারবার মেরামত করার পর ভালো চলছে না, আমরা সেগুলোর 720 ঘন্টার একটা গ্যারান্টি দিই, সেই গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি। তো আপনাদেরকে আমি আবার আজকে দেখাবো, এটারও আমি একটা কাজ করব, এই চার্জিংটি ফুল শর্ট। তো এটাকে কিভাবে রিপেয়ারিং করা যায় এবং আপনারা কিভাবে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে রিপেয়ারিং করবেন এবং রিপেয়ারিং করে কাস্টমারকে ব্যবহার করার যোগ্য করে দিবেন, তো যারা আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন, দেখে থাকেন, তাদের সাবস্ক্রাইব যদি করে নিয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং কিঞ্চিত পরিমাণ হলো আপনাদের উপকার আসবে। তো বকবকার করবো না, এখনই শুরু করব, এটাকে আমি এখন খুলে নেব। তো আমি এটা নাটগুলি আগে খুলে নিলাম, খুলে খুলে নিলাম। তো দেখতে পাবেন আমি এটাকে খুলে নিলাম, তো এটা পুড়ে, দেখেন শর্ট হয়ে পুড়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, প্লাস্টিক কিভাবে পুড়ে গেছে। তো আমরা এটা রিপেয়ারিং করবো ইনশাল্লাহ। তো দেখা দৃষ্টিতে এমনিতে দেখা যায় যে কোনো কিছু পুড়ে না, কিন্তু পড়ছে তো অবশ্যই। এটা শর্ট কেন হয়েছে আমরা একটু মিটার মেপে নিই। আসলে মূলত এটা শর্ট, এখানে যতগুলি ডায়োড রয়েছে কিন্তু প্রত্যেকটা ডায়োডই আমি কিন্তু দেখলাম কোনো ডায়োডই শর্ট নাই, আবার দেখাচ্ছে শর্ট আছে। আমরা যে রেকটিফায়ারগুলি রয়েছে, আমি এখন প্রথমে তো রেকটিফায়ারগুলি আগে খুলে নেবো, সাথে এই রোগটা আমার তত একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে। এটার ভিতরে আসলে যে ফিউজটি শর্ট হয়ে যাওয়ার কারণে ফিউজটি খালি হয়ে গিয়েছে, তার কারণে এই স্পটটি পড়ে গেছে, কারণ এটা একটা হাই ভোল্টেজ চার্জার, এটা হচ্ছে 6 ভোল্ট চার্জার। আমি পি স্কিপ করে নেব। তো সম্মানিত দর্শক, আসলে এই যে চার্জিং যে প্রবলেম, শর্ট প্রবলেম, আসলে এটা একটা অনেকটা গুরুতর প্রবলেম। তো এই গুরুতর শর্ট আসলে রেকটিফায়ারও ভালো, সর্বকিছু পার্টস ভালো, কিন্তু তাহলে এটা শর্ট কেন হলো? তো এর ভিতরে এমনই একটা পার্টস খারাপ হয়েছে
যে পাঁচটি সহজে কখনো খারাপ হয় না, কিন্তু এটা হয়ে গেছে, এটা বিশ্বে বার করাটা অনেকটাই কষ্টদায়ক। কিন্তু তারপরও একজন মুরব্বি আমার বাবার মতন বয়সী অনেক দূর থেকে আসছে, যার কারণে আমি এটাকে অনেক কষ্ট করে আমি কাজটা করে দিলাম একটু সময় নিয়ে। তো এই কাজটা আমি আপনাদেরকে দেখালাম না। যারা প্র্যাকটিক্যাল আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্র্যাকটিক্যাল জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক এবং ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক ট্রেনিং নিয়ে দিয়ে থাকি। ট্রেনিং শেষে আপনাদের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই চাকরি। তো আমরা এখন এটাকে যেহেতু কাজটি করে দিয়েছি, আমরা একটু টেস্ট করে নিই আসলে এটা কি ওকে হয়েছে। তো আমরা এটা দেখতে পারলাম, দেখতে পারতেছেন এই যে বাতিগুলি জ্বলতেছে, অর্থাৎ এটা আমাদের মানে হয়ে গেছে এবং ফুললি আবার নতুনের মতন চলার যোগ্য হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।